পনের দাবিতে নিজের স্ত্রীকে দুশ্চরিত্র অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার তুলসীডাঙ্গা গ্রামে। পুলিশের দ্বারস্থ হয়েও মিলছে না সুরাহা। জানা গিয়েছে ওই গৃহবধূর নাম রুমা মিশ্র, স্বামীর নাম গোপাল মিশ্র, পেশায় তিনি পুরোহিত। 12 বছর আগে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে পণ নিয়ে আসার জন্য তাকে চাপ দেওয়া হতো, এমনকি তাকে রোজগার করে সংসার চালানোর নির্দেশ পর্যন্ত দেওয়া হয়। আর তা করতে রাজি না হয় তাদের মধ্যে মাঝে মাঝে অশান্তি শুরু হতো, এমনকি শ্বশুর শাশুড়িও তাকে মারধর করতেন। এতদিন তিনি মুখ বুঝেছিলেন, কারণ তার যাওয়ার কোনো জায়গা ছিল না। অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকায় তার মুখে সেখানে থাকা আরও কঠিন হয়ে দাঁড়ায়। এমনকি তাকে দুশ্চরিত্র অপবাদ পর্যন্ত দেওয়া হয়। পণের দাবিতে তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি বধূ নির্যাতন করতে শুরু করে। এরপরই শ্বশুর তরুণ মিশ্র, শাশুড়ি সান্ত্বনা মিশ্র, স্বামী গোপাল মিশ্র তার ওপর অস্বাভাবিক নির্যাতন করতে থাকে। অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তিনি গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরও পুলিশের তরফে কোনো রকম সুরাহা পাওয়া যায়নি, ফলে ভয়ে ভয়ে আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন তিনি। তিনি চাইছেন এই ঘটনা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করুক। স্বামী, আমার শ্বশুর শাশুড়ি আমার পিছনে লেগে থাকে সারাক্ষণ, বাড়িতে আমার বোধ থাকে না, বা মারধর করে বাড়িতে, ওরা এসে সাপোর্ট করে বাড়িতে এসে টেনে থেকে ছেলেকে নিয়ে যায়, ঘর থেকে টেনে নানা কারণে ছোল করে আমার দুই ছেলে বা বাড়ির কোনো আমাকে দেখে না ঠিক করে, আর ওর আশ্রয় পেয়ে মানে আমাকে যা ইচ্ছে তাই মানে লোকে যা ইচ্ছে তাই করে, আর থানার আশ্রয় নিয়ে আমি থানাতে মানে কয়েকবার মিউচুয়াল করে যাওয়া সত্ত্বেও কোনো রকম সুদ যায়নি। তার সঙ্গে বারংবার আমাকে বলা হচ্ছে যে মেয়েটা ভালো না, যে আমার নামে তো কোনো প্রুফ বের করতে পারছেই না, আর বরং আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি যে নিজে গাড়ি বা বাড়ি করেছি এতে আমাকে কোনো শান্তি সুস্থভাবে থাকতে দিবে না ওরা, আর কে দিবে না, আমার স্বামী, তার মধ্যে শ্বশুর শাশুড়ি, কিছু গ্রামের লোক, আমার হাজবেন্ডের সঙ্গে সাপোর্ট করেছে ওদের। আচ্ছা বলছি, আপনার স্বামী এই এই যে আপনাকে লাঞ্ছনা যন্ত্রণা দিচ্ছে কতদিন ধরে? এটা 11-12 বছর ধরে, এই বিয়ে হওয়ার পরে থেকে ওই ওই শিশিটাই চলে আসছে, কিন্তু কিছুতেই সুজাচ্ছে না। কেন আপনাকে এই ধরনের জ্বালাচ্ছে কেন আপনার স্বামী আপনাকে? নানা রকমের একটা অজুহাত দিয়ে আমার কাছ থেকে চলে যাবে, কেউ কিছু বাচ্চাদের সঙ্গে লাগলো ওগুলো অজুহাত দিয়ে বলবে যে ইয়ে ভালো না হেন তেন, ওটা নিয়ে আমাদের সঙ্গে লাগলো ঝামেলা করতে। আমি লোকের সঙ্গে যাই, রাতে রাত আসেনি, আমি কোথা থেকে, আমি ছেলে মানুষ হয়ে আমি টাকা পয়সা এনে দিই। ওই বলতে যাচ্ছে নিজস্ব বাড়ি করেছি কষ্ট করে, এখন আবার অন্য বিষয় নিয়ে আপনাকে অশান্তি করা, এগুলো কারণে আমাকে দেখতে পায়। তো আপনি এখন কি চাচ্ছেন? আমি চাইছি যে আমি এখন মিডিয়ার সামনে যে হয়েছি, আমি চাইছি উপযুক্ত আমার থানা যাতে আমার একটা সুরাহা করে দিক, যেহেতু পুলিশ প্রশাসন আমার কোনো সাপোর্ট করছে না, যেহেতু আমাকে বলছে আমি নাকি পাগল, আমি মানে বারবার করে আসি, আমাকে অপমানিত করা হচ্ছে, তার জন্য আমি কয়েকবার মালদায় যোগাযোগ করেছি। তো আপনার স্বামীর নাম কি? গোপাল মিশ্র। কি করেন তিনি? পুরোহিত, পুজো পার্বণ করে। আপনার নাম? রোমা মিশ্র, রোমা গোস্বামী মিশ্র। আপনার বাড়ি? মুর্শিডাঙ্গা। তারপরে ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া।